হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। সুবীর দাসের রিজনিং এবং জিআই বই থেকে ক্লাসিফিকেশন যে অধ্যায় আমি শুরু করেছিলাম, সেই অধ্যায়ের আজকে পার্ট 11 এবং আজকের 11 নম্বর পার্টে জীববিদ্যা সম্পর্কিত প্রশ্নোত্তরগুলো থাকছে। এর আগের পার্ট পর্যন্ত পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যা সম্পর্কিত প্রশ্নের সমাধান করানো হয়েছিল এবং আজকের পার্ট 11 থেকে শুরু হচ্ছে জীববিদ্যা সম্পর্কিত প্রশ্নোত্তর। এবং এই সকল প্রশ্নগুলো কিন্তু আসন্ন বিভিন্ন পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, সুতরাং একটিও ক্লাস কিন্তু তোমরা মিস করো না, কারণ সুবীর দাসের রিজনিং এবং জিআই বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের সম্পূর্ণ সমাধান কিন্তু আমি আমার জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিও ক্লাস আকারে সলভ করিয়ে দেবো। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করে দেওয়া যাক সুবীর দাসের রিজনিং এবং জিআই বই থেকে ক্লাসিফিকেশন অধ্যায়ের পার্ট 11। জীববিদ্যা থেকে আজকের পার্টের প্রশ্ন নাম্বার 1, পাতা, শাখা, মূল, গাছ, এই চারটার মধ্যে থেকে পাতা, শাখা এবং মূল এই তিনটি হলো গাছেরই তিনটি অংশ, যেখানে এই তিনটি অংশ কিন্তু আমরা গাছের মধ্যে দেখতে পাই। তো তাহলে এক্ষেত্রে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান ডি, গাছ। কোশ্চেন নাম্বার 2, চরক, ধন্বন্তরী, সুশ্রুত, বরাহমিহির, এই চারজনের মধ্যে থেকে চরক, ধন্বন্তরী এবং সুশ্রুত ছিলেন প্রাচীন ভারতের বিখ্যাত চিকিৎসক, একমাত্র বরাহমিহির ছিলেন প্রাচীন ভারতের গণিতজ্ঞ। তো তাহলে এক্ষেত্রে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান ডি, বরাহমিহির। কোশ্চেন নাম্বার 3, প্যাথোলজি, হিস্টোলজি, হেমাটোলজি এবং আর্কিওলজি, এই চারটার মধ্যে থেকে প্যাথোলজি, হিস্টোলজি এবং হেমাটোলজি এগুলি হলো জীববিদ্যা বা বায়োলজির বিভিন্ন শাখা, একমাত্র আর্কিওলজি জীববিদ্যার কোনো শাখা নয়। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 4, নেফ্রোলজি, অ্যাস্ট্রোলজি, সোনোলজি, এই চারটের মধ্যে থেকে নেফ্রোলজি, নিউরোলজি এবং সোনোলজি হলো জীববিদ্যার বিভিন্ন শাখা, একমাত্র অ্যাস্ট্রোলজি এটা কিন্তু জীববিদ্যার শাখা নয়। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি, অ্যাস্ট্রোলজি। কোশ্চেন নাম্বার 5, স্বর্ণলতা, রেফ্লেশিয়া, মিউকর, বেনেবো, এই চারটির মধ্যে থেকে স্বর্ণলতা, রেফ্লেশিয়া এবং বেনেবো হলো পরজীবী বা প্যারাসাইট গোত্রীয় উদ্ভিদ, কিন্তু মিউকর যেটা আছে এই মিউকর হচ্ছে মৃতজীবী। তো সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর বা যেটি আলাদা সেটি হচ্ছে অপশান সি, মিউকর। কোশ্চেন নাম্বার 6, মিউকর, রেফ্লেশিয়া, পেনিসিলিয়াম, অ্যাগারিকাস, এই চারটের মধ্যে থেকে মিউকর, পেনিসিলিয়াম এবং অ্যাগারিকাস হচ্ছে মৃতজীবী, কিন্তু একমাত্র এই রেফ্লেশিয়া হচ্ছে পরজীবী। তো এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, রেফ্লেশিয়া। তো বন্ধুরা, এই সকল ক্লাসগুলো যদি তোমাদের উপকারে লাগে তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই একবার লাইক করে দিও এবং ভিডিও ক্লাসগুলো নিজেদের বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করো, যাতে তারা এই সমস্ত ভিডিও ক্লাসগুলো থেকে রিজনিং এবং জিআই এর প্রশ্নগুলো সলভ করতে পারে এবং উপকৃত হতে পারে। কোশ্চেন নাম্বার 7, এরিথ্রোসাইট, লিউকোসাইট, থ্রম্বোসাইট, প্যারাসাইট, এই চারটের মধ্যে থেকে এরিথ্রোসাইট, লিউকোসাইট এবং থ্রম্বোসাইট হচ্ছে তিনটি রক্তকণিকা, কিন্তু প্যারাসাইট হচ্ছে পরজীবী, কিন্তু একমাত্র প্যারাসাইট হচ্ছে আলাদা, অর্থাৎ প্যারাসাইট হলো এক্ষেত্রে পরজীবী। তো এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, প্যারাসাইট। কোশ্চেন নাম্বার 8, থ্রম্বোসাইট, বেসোফিল, মনোসাইট, নিউট্রোফিল, এই চারটের মধ্যে থেকে বেসোফিল, মনোসাইট এবং নিউট্রোফিল হলো বিভিন্ন প্রকার শ্বেতকণিকা, কিন্তু একমাত্র থ্রম্বোসাইট হলো রক্তে উপস্থিত অণুচক্রিকা। তো এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, থ্রম্বোসাইট। কোশ্চেন নাম্বার 9, চিংড়ি, কেঁচো, শামুক, অক্টোপাস, এখানে চিংড়ি, শামুক এবং অক্টোপাসের রক্তে হিমোসায়ানিন বর্তমান, কিন্তু একমাত্র কেঁচোর যে রক্ত সেখানে কিন্তু হিমোগ্লোবিন উপস্থিত। তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান বি, কেঁচো। কোশ্চেন নাম্বার 10, লেবু, কমলা, তেঁতুল, কলা, এই চারটের মধ্যে থেকে লেবু, কমলা এবং তেঁতুল এই তিনটে হলো ভিটামিন সি এর উৎস, কিন্তু কলা কিন্তু ভিটামিন সি এর উৎস নয়। তো এক্ষেত্রে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান ডি, কলা। কোশ্চেন নাম্বার 11, ফিতাকৃমি, গোলকৃমি, উকুন, অ্যান্টামিবা, এই চারটের মধ্যে থেকে ফিতাকৃমি, গোলকৃমি এবং অ্যান্টামিবা এই তিনটে হলো অন্তঃপরজীবী, কিন্তু একমাত্র উকুন যেটা আছে সেটা কিন্তু
শুধু পরজীবী, কারণ ফিতাকৃমি, গোলকৃমি এবং অ্যান্থামিবা এগুলো শরীরের ভেতরে থাকে কিন্তু উকুন থাকে বাইরে। তো এক্ষেত্রে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান সি, উকুন। কোশ্চেন নাম্বার 12, ম্যালেরিয়া, এইডস, ডেঙ্গু, চিকুনগুনিয়া, এদের মধ্যে থেকে ম্যালেরিয়া, ডেঙ্গু এবং চিকুনগুনিয়া হলো মশাবাহিত রোগ, কিন্তু এইডস কোনো মশাবাহিত রোগ নয়। তো এক্ষেত্রে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান বি। কোশ্চেন নাম্বার 13, ডেঙ্গু, ডায়রিয়া, কলেরা, জন্ডিস, এই চারটের মধ্যে থেকে ডায়রিয়া, কলেরা এবং জন্ডিস হচ্ছে খাদ্য ও জল থেকে সংক্রামিত রোগ, কিন্তু ডেঙ্গু হলো মশাবাহিত রোগ। তো এক্ষেত্রে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান এ, ডেঙ্গু। কোশ্চেন নাম্বার 14, স্টেপিস, পেলভিস, লিভার, ফিবুলা, এই চারটের মধ্যে থেকে স্টেপিস, পেলভিস এবং ফিবুলা হলো দেহের তিনটি হাড়, কিন্তু লিভার বা যকৃৎ একটি পৌষ্টিক গ্রন্থি। তো এক্ষেত্রে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান সি। কোশ্চেন নাম্বার 15, আইরিস, পিউপিল, কর্নিয়া, ফিমার, এই চারটের মধ্যে থেকে আইরিস, পিউপিল এবং কর্নিয়া হলো চোখের তিনটি অংশ, কিন্তু ফিমার হলো উরুর হাড়। তো এক্ষেত্রে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান ডি, ফিমার। কোশ্চেন নাম্বার 16, টাইফয়েড, কলেরা, নিউমোনিয়া, এইডস, এই চারটের মধ্যে থেকে টাইফয়েড, কলেরা এবং নিউমোনিয়া হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ, কিন্তু এইডস একটি ভাইরাস ঘটিত রোগ। তো এক্ষেত্রে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান ডি। কোশ্চেন নাম্বার 17, ডিএনএ, প্লাজমা, আরবিসি, প্ল্যাটেলেটস, এই চারটের মধ্যে থেকে একমাত্র ডিএনএ ছাড়া বাকি তিনটে উপাদান মানুষের রক্তে উপস্থিত থাকে। তো তাহলে একমাত্র ডিএনএ কিন্তু মানুষের রক্তে থাকে না। তো এক্ষেত্রে যেটি সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান এ, ডিএনএ। কোশ্চেন নাম্বার 18, স্মল পক্স, কলেরা, টিটেনাস, টাইফয়েড, এই চারটের মধ্যে থেকে কলেরা, টিটেনাস এবং টাইফয়েড হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং স্মল পক্স হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। তো তাহলে এক্ষেত্রে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান এ, স্মল পক্স। কোশ্চেন নাম্বার 19, দাঁত, টনসিল, যকৃৎ, ত্বক, এই চারটের মধ্যে থেকে দাঁত, যকৃৎ এবং ত্বক মানবদেহের অপরিহার্য অংশ, কিন্তু টনসিল না হলেও মানুষের শরীরে কিন্তু বিশেষ কোনো অসুবিধা হয় না। অর্থাৎ এক কথায় টনসিল কিন্তু মানুষের দেহের অপ্রয়োজনীয় একটা অংশ। তো এক্ষেত্রে তাহলে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে বি, টনসিল। কোশ্চেন নাম্বার 20, সাপ, কুমির, টিকটিকি, পঙ্গপাল, এই চারটের মধ্যে থেকে সাপ, কুমির এবং টিকটিকি হলো সরীসৃপ শ্রেণীর প্রাণী, কিন্তু পঙ্গপাল হলো পতঙ্গ শ্রেণীর প্রাণী। তো এক্ষেত্রে যেটি সঠিক উত্তর বা আলাদা সেটি হচ্ছে অপশান ডি, পঙ্গপাল। কোশ্চেন নাম্বার 21, মানুষ, তিমি, হাতি, মাছ, এদের মধ্যে মানুষ, তিমি এবং হাতি হলো স্তন্যপায়ী শ্রেণীর প্রাণী, একমাত্র মাছ কিন্তু স্তন্যপায়ী নয়। তো এক্ষেত্রে যেটি সঠিক উত্তর বা আলাদা সেটি হচ্ছে অপশান ডি। কোশ্চেন নাম্বার 22, কুকুর, বিড়াল, ছাগল, শেয়াল, এই চারটের মধ্যে থাকে কুকুর, বিড়াল এবং ছাগল হচ্ছে মানুষের গৃহপালিত, কিন্তু একমাত্র শেয়াল হলো বন্য প্রাণী। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর বা আলাদা হলো অপশান ডি, শেয়াল। কোশ্চেন নাম্বার 23, মুরগি, ব্যাং, স্যালামান্ডার, কুমির, এই চারটের মধ্যে থেকে ব্যাং, স্যালামান্ডার এবং কুমির হলো উভচর শ্রেণীর প্রাণী, কিন্তু মুরগি উভচর শ্রেণীর প্রাণী নয়। তো এক্ষেত্রে সঠিক উত্তর বা আলাদা হলো অপশান এ। কোশ্চেন নাম্বার 24, ঘোড়া, জিরাফ, হরিণ, বাঘ, এই চারটের মধ্যে থেকে ঘোড়া, জিরাফ এবং হরিণ হচ্ছে তৃণভোজী, একমাত্র বাঘ কিন্তু মাংসাশী প্রাণী। তো এক্ষেত্রে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান ডি, বাঘ। তো তাহলে বন্ধুরা, আজকের এই 24টি প্রশ্নের সাথে সাথে শেষ হলো ক্লাসিফিকেশন অধ্যায় থেকে জীববিদ্যার উপরে 11তম পার্ট, এবং সুবীর দাসের রিজনিং এবং জিআই বই থেকে বাকি অধ্যায়, বাকি পার্টগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এবং আজকের ক্লাসে এটুকুই।
ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।